আমি ঘুমাই, আমি ঘুমাই না, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। মানে বাংলা শিখছে? নো, ডোন্ট বি স্কেয়ার। Green truck? No, green truck. Green truck. Oh. Hey, another white truck. Yes. Mine's by the jabe? Yes. Mine's khabar khaiso? Yes. Ki khaiso? Dut, bat. Koi bat khaiso? Bat karni to dut khaiso. Dut? কাশি বাত কাশি। ও বাবা, মানা কি করে? মানা কি করে? কাস কাস করে। কি কাস করে? মানা কাস মানে কি কাস করে? এখন বাজে সকাল 11টা আর আমি এখন মাত্র নিজের জন্য কফি বানাচ্ছি। আজকে সকালে আমাদের ঘুম ভাঙতে অনেক লেট হয়ে গেছে, যার কারণে আজকে আমার সব কাজেই লেট হবে। এমন দিন আমার একদমই অপছন্দ, কারণ এমন দিনে আমাকে সময়ের আগে ছুটতে হয়, কিচ্ছু করার নাই। তারপরও সপ্তাহে দেখা যায় এক এক দিন তো এমন চলেই আসে, আর যেদিন মানহায় স্কুল বন্ধ থাকে সেই দিন এরকমটি হয়েই যায়, কিছুই করার নাই আমার। আমাকে এখন একসাথে অনেক কাজ করতে হবে। এদিকে আমি আমার চা রেডি করতে দিয়েছি, তার উপর এখন আমি ভেজিটেবলগুলো কেটে নেব দুপুরের রান্নার জন্য। আজকে আমি ঠিক করেছি মুরগির মাংস দিয়ে সবজি রান্না করব। তো প্রিপারেশন হয়ে গেছে, এখন আমি এক এক করে সব মশলা টশলা দিয়ে বসিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখানে পেঁয়াজগুলো, যে বড় সাইজের পেঁয়াজগুলো আছে সেগুলো, ওইগুলো একটু সাদা টাইপেরই হয় আর কেমন মিষ্টি মিষ্টি হয়, এই জন্য মশলা বেশি দিয়ে রান্না করতে হয়, তা না তো তরকারি মিষ্টি লাগে। আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ কষানো হলে আমি এর মধ্যে সবজি দিয়ে দেবো। অন্যদিকে আমি ঠিক করেছি একটা মাছ ভুনা করব। সেই মাছ ভুনার জন্য আমি আরেক চুলোর মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি। এখন এক এক করে এখানে মশলাগুলো দিয়ে দিব, যা যা মশলা লাগবে সবই দিয়ে দিব। আপনারা তো সবই জানেন কী কী লাগে। তো এই হচ্ছে আমার কিচেনের ছোট্ট একটা কিচেনের সেট আপ, এটা আপনারা আগেও হয়তো দেখেছেন, কেমন লাগে আমাকে জানাবেন। এখন আমি আমার যেহেতু মুরগি মাংসটা কষানো শেষ, এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি দুইটা সবজি মাত্র, একটা হচ্ছে লাউ, একটা হচ্ছে গাজর, দুইটাই আমার অনেক পছন্দের। আসলে কি, মুখে রুচি থাকার সুবাদে যাই রান্না করি না কেন চলে যায়, কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুধু খেয়ে ফেলি। এখন 2 মিনিটের জন্য আমি এগুলোকে ঢেকে দিয়ে ভুলে যাব। আমার চলে তরকারি আছে, এর মধ্যে আমি বাচ্চাদের কী করছি সেটাই দেখে দেখার জন্য রুমের মধ্যে চলে যাচ্ছি। রেখে দিছ? তুমি ওষুধ ধরছিলা? কেন এখানে রেখে দিছ ওষুধ? অরেঞ্জ বক্সে রেখে দিছ? ওষুধ ডোন্ট টাচ, ওকে? মানা কি করো? ড্যাডি মানা কি করো? আমি একটা বুক শট বুক আই রিড ইন আ বুক। ও, ইউ রিডিং আ বুক? ওয়াও, ভেরি গুড। টু ড্যাডি, এটা কি বুক? এটা কার বুক? পিকচার, পিকচার বুক। মামি কাজ করবে। তুমি যে টেবিলে গিয়ে বুক করো, এইভাবে বসলে তো তোমার পায়ে ব্যথা হবে, যে টেবিল চেয়ারে যে বসো। ওকে, আমার রান্না করা অলমোস্ট শেষ হয়ে এসেছে। এই যে মাছ ভুনাও প্রায় হয়ে এসেছে, আর ওদিকদা মুরগিটাও, এটা কি মাছ আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে মুরগিটাও হয়ে এসেছে, আর কিছুক্ষণ আমি রাখবো পানিটা একটু শুকানোর জন্য, তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তারপর বাচ্চারা খাবার খাবে, খাবার খেয়ে ওদেরকে গোসল করে ঘুম পাড়াতে হবে। এই তো
ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কি করবে মানহা? ঘুমাবে। ভেরি গুড, তাহলে ক্লোজ ইউর আইজ, ইটস টাইম টু স্লিপ। ঘুমাবে শেষ, তারপর বুক রিড। ও, ঘুম থেকে উঠে তারপর বুক রিড করবে? ওকে, ঠিক আছে। এখন ঘুমাবে, ঘুম থেকে উঠে প্লে করবে, তারপর বুক পড়বে, রাইট? আমি ঘুমাই না, আমি ঘুমাবো। আমি ঘুমাবো। মানে বাংলা শিখছে। আমি গোসল শেষ। হ্যাঁ, আমার গোসল শেষ। আমার গোসল শেষ। ওকে, ভেরি গুড। ওয়াও, মাশাআল্লাহ, মানহা বাংলা বলছি। ইয়েস, মানহা বাংলা বলতে পারে, রাইট? মানহা বাংলাদেশি। ইয়েস, তাহলে ক্লোজ ইউর আইজ। বাংলাদেশি আমি, মালয়েশিয়া। তুমি মালয়েশিয়ার না মা, তুমি বাংলাদেশি। ওকে, No, Malaysia is... Malaysia... Say that. Yeah. I love Malaysia. Yes. We love Malaysia and we love Bangladesh. Right? This Palestine is dangerous. This Palestine... Palestine? আচ্ছা, প্যালেস্টিন নামে একটু পরে কথা বলবো, এখন আমরা এখন ঘুমাবো। ওকে, ক্লোজ ইউর আইজ প্লিজ। আজকের মতো ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগের কোন অংশটুকু আপনার সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।